দর্শক, আপনারা দেখছেন DNN বাংলা পুজো পরিক্রমা ও শারদ সম্মান 2023। নিবেদন করছেন ডিসকাই গ্রুপ, মেডিসকাই হসপিটাল এন্ড ডায়াগনস্টিক, দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল হুগলি, মেডিসকাই নার্সিং ইনস্টিটিউট এন্ড মেডিসকাই স্পোর্টস অ্যাসোসিয়েশন। আমাদের জুয়েলারি পার্টনার সেঙ্কো গোল্ড এন্ড ডায়মন্ড ডানকুনি, ফুড পার্টনার কিচেন কিং ডানকুনির সর্বপ্রথম শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্ট, বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার এবং আমাদের ফিটনেস পার্টনার প্রকাশ ডান্স একাডেমি অ্যান্ড আলট্রা ফিট জোন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন DNN বাংলা পুজো পরিক্রমা 2023। এই মুহূর্তে আমরা চুচুড়ার 3 নম্বর রেলগেটের যে জাগরণী ক্লাব, তাদের পুজোতে রয়েছে। তাদের এবারের ভাবনা হচ্ছে স্বাধীন বন্যপ্রাণী, অর্থাৎ এই বন্যপ্রাণীকুল তারা যাতে স্বাধীনভাবে বাঁচতে পারে সেই বার্তাই তারা দিচ্ছে। এবং দেখাবো তাদের মণ্ডপটাও, কিন্তু গোটাই মণ্ডপ দেখতে পাচ্ছি, সেখানে পাখি থেকে শুরু করে হরিণ, বিভিন্ন রকম বন্যপ্রাণীর মডেল তারা তৈরি করেছে এবং হারিয়ে যাওয়া স্মৃতি বলতে পারি বাবুই পাখির বাসা থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এখানে করা হয়েছে। এবং সেই মণ্ডপ দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে অনেকে আসছেন, তারা পরিদর্শন করে দেখছেন, ছবি তুলছেন, এখানে অনেকে রয়েছে। একটু কথা বলি দাদা, বলি মানে কতগুলো মণ্ডপ ঘুরলেন ম্যাডাম আপনি? তাও 4-5টা হবে। ভালোই লাগলো। আর কতগুলো প্ল্যান রয়েছে দেখি কতক্ষণ ঘুরতে পারি। আর টোটো আছে তো, ছেলে আছে, ছেলে টোটোতে এসেছি। বাবুর কেমন লাগলো? ভালো। ভালো লেগেছে? আরো ঠাকুর দেখবে? হ্যাঁ। বুঝতেই পারছেন যারা এসছেন তারা বলছেন বেশ ভালো লাগছে, কারণ এই যে বন্য প্রাণী সেই বিষয়টাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমি ভেতরে একবার দেখানোর ছবিটার চেষ্টা করব। ভিতরেও কিন্তু নানান যে বন্য প্রাণী সেইগুলোকে দেখানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছি এটা মৌমাছির যে চাক সেটাও করা হয়েছে, মৌমাছি ঘুরে বেড়াচ্ছে এবং তার পাশাপাশি নানান ধরনের মডেল দেখতে পাচ্ছেন পুরো মণ্ডপ জুড়ে যেটা করা হয়েছে। এবং প্রতিমা যদি দেখি সেখানেও প্রতিমাও দেখতে পাচ্ছি আমরা। এই যেহেতু থিম রয়েছে স্বাধীন বন্য প্রাণী, সেইটাকেই সামঞ্জস্য রেখে তাদের প্রতিমাকে নির্মাণ করা হয়েছে। এবং সেখানেও কিন্তু প্রতিমার উপরেও আমরা দেখতে পাচ্ছি পাখি উড়ে বেড়াচ্ছে। এভাবেই গোটা মণ্ডপ জুড়েই কোথাও একটা বন্য প্রাণী সংরক্ষণের বিষয়টাকে তুলে ধরা হচ্ছে। যেভাবে বিভিন্ন জায়গাতে আমরা দেখি যে আমাদের জাতীয় পশু থেকে শুরু করে অনেক পশুই কিন্তু আস্তে আস্তে অবলুপ্তির পথে, সেটা যাতে না হয়, বন্যপ্রাণী যাতে স্বাধীন থাকে সেই বার্তাই দিচ্ছে জাগরণী সংঘ এবং এই 3 নম্বর রেলগেট চুচুড়ার তারা। এবং সেই বার্তা দেখতেই আমরা দেখতে পাচ্ছি ভিড় করছে অনেকেই। কেমন দেখছেন? খুবই ভালো লাগছে। এই প্রথম এলাম এখানে, আজকেই প্রথম বেরিয়েছি প্রতিমা দর্শনে, তো খুবই ভালো লাগছে। আমি একজন স্কুল টিচার, তো সেই দিক থেকে এই যে ভাবনাটা নেওয়া হয়েছে খুবই ভালো। এখনকার মানে ছাত্রছাত্রী যারা আছে বা যুব সমাজ নতুন যারা আছে তাদের মধ্যে এই মানে চিন্তাভাবনাটা যাতে থাকে সেটা যে আপনারা তুলে ধরেছেন তার জন্য খুবই ভালো লাগছে। হ্যাঁ, খুবই ভালো চিন্তাভাবনা, খুবই ভালো ভালো লাগছে। আপাতত এখন তো সবে শুরু করলাম, দেখি কটা হয়। আমার নাম মুনমুন চক্রবর্তী। এই এই প্রথম এই মণ্ডপে এলাম, প্রতিমা ভালো লাগছে এবং হ্যাঁ এটা ঠিক, এসব জিনিসগুলো তো এখন উঠিয়ে গেছে, এখনও আপনারা ধরে রেখেছেন এটা ভালো লাগছে। হ্যাঁ এগুলো খুব ভালো, মানুষকে সচেতন করার একটা উপায়, ভালোই। আমার নাম মধুসূদন চক্রবর্তী। আরও বিভিন্ন পুজো মণ্ডপেও আমরা দেখলাম যথেষ্ট মানুষের ভিড়, তারা আসছেন, তারা পুজো মণ্ডপ পরিদর্শন করছেন। এবং এই যে জাগরণী সংঘের যে ক্লাব সেখানেও কিন্তু আসছে অনেকে, এসে তারা পুজো মণ্ডপ পরিদর্শন করে দেখছেন এবং তারা বলছেন এইরকম যে ভাবনা, এরকম যে থিম স্বাধীন বন্য প্রাণী সেটা কিন্তু অনেকটাই দাগ কাটছে মানুষের মনে। এরকম আরও পুজো মণ্ডপ, আরও থিমের পুজো, এছাড়া নানান ধরনের পুজো দেখতে আপনারা নজর রাখবেন DNN বাংলা। এবং পাশাপাশি আমাদের শারদ সম্মানে অংশগ্রহণ করতে আমাদের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে অনলাইনে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন এবং তাহলেই কিন্তু আমরা চলে আসবো আপনাদের পূজা মণ্ডপেও এবং তুলে ধরবো আপনাদের মণ্ডপকে লক্ষ লক্ষ দর্শকদের মাঝে। এরকম আরও খবর দেখতে আপনারা নজর রাখবেন DNN বাংলায়, বাংলার খবর বিশ্বের দরবারে।